18তম জাতীয় নির্বাচনের পর সরগরম ভারতের জাতীয় রাজনীতি। এর রাজনীতির সমীকরণ পাল্টে দিতে পারে তেলুগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডু ও বিহারের জনতা দল ইউনাইটেড জেডিইউ কর্ণধার নীতিশ কুমার। এ পরিস্থিতিতে কিং মেকার হয়ে উঠেছেন তারা। বিশেষ করে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার সরকার গঠনে এনডিএ জোটের উপরেই নির্ভর করতে হবে মোদীকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। ঘোষিত ফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে 294টি। এর মধ্যে তেলুগু দেশম পার্টি ও বিহারের জনতা দল ইউনাইটেড জেডিইউ দল দুটির হাতে রয়েছে বিজেপি জোটের 28টি আসন। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা 232টি। ইন্ডিয়া জোট গঠনে প্রধান ভূমিকা পালন করেছিলেন নীতিশ কুমারই। পরে দল বদল করে তারা বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আপাতদৃষ্টিতে আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তবে গুঞ্জন উঠেছে নীতিশ নাইডুকে দলে ভেড়াতে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তারা সফল হলে দিল্লির মসনদে আসতে পারে রদবদল। শাহাদাত শাওন, আরটিভি।